Topsy. No. Car. Assalamualaikum. আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন এই কামনায় আমার আজকের ব্লগটি আমি শুরু করছি। আমার আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা সবুজ পাহাড়, যে পাহাড় দেখলে আপনার চোখ মন সব জুড়িয়ে যাবে। আর আজকে আমার ব্লগের মধ্যে আমার আঞ্চলিক ভাষায় কিছু কথা থাকবে। অনেকে বলেন যে আমি আঞ্চলিক ভাষায় কথা বলি কি না কিংবা কী বলি, তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনারা এনজয় করবেন। তো চলুন চলে যাই সামনের দিকে। আমার মনে হয় আমরা যারা নাইনটিজের সময়ের কিংবা নাইনটিজের আগের আমরা যারা আছি তারা মনে হয় আমাদের দেশি ভাষাটা ঠিকঠাক মতো জানি। পরে বেলায় দেখা যায় যে আমি যদি বলি তখন বাবা মা দেখা যায় যে বাচ্চাদের সাথে শুদ্ধভাবে কথা বলে। স্টিল আমি যেটা করি, আমি আমার বেবির সাথে ট্রাই করি শুদ্ধ ভাষায় কথা বলার জন্য। আমার দেশি ল্যাঙ্গুয়েজটা আমি আমার বেবির সাথে খুব একটা বেশি ইউজ করিও না। তো আমরা ওই সময়কার মানুষগুলো মনে হয় আমাদের দেশি নিয়ে দেশের ভাষাটা আমরা খুব ভালোভাবেই জানি। তো আমি যদি এখন কথা কইতাম চাই আর দেশের ভাষায়, জানি না আপনারা মাইন্ড করবেন কি না, কিন্তু দেশের প্রতি ল্যাঙ্গুয়েজে একটা আলাদা টান আছে, সেটা কিন্তু শুদ্ধ ভাষা কথা কইলে একটা হয় না। দেশের ভাষা কথা কইলে মনে হয় যে মনের একদম পুরা নিজস্ব যে একটা ভাব আছে ওইটা একদম দিয়ে আমরা কথা কইতাম পারি। যদিও না আমার হচ্ছে যে লেখাপড়া কিংবা বড় হওয়া সবই ঢাকা শহরে, কিন্তু আমার একদম গ্রামটা হচ্ছে বাড়িতে। বাড়িতে আসলে আমরা বেড়াতে যেতাম, বাট আমরা বাসায় মোস্ট অফ দ্য টাইম নোয়াখালীর ভাষায় কথা বলতাম। জানি না আজকে আমার ছোট ছোট নোয়াখালীর কথাগুলো আপনারা লাইক করবেন কিনা। সবুজ মাঠ কোনা এরা টোকা বাইর করো, আইছিলাম নিঃশ্বাস নিতে বলি। তুমি কি এনো পার্কিং এর মধ্যে তুমি আড়াইতাছো, এটা কোনো কথা হইলো? ছেলে তো মজা পায় না। তাপসির এটা কোনো মাথার উপরে সহ্য হয়ে যা, কই যাও বাবা, তুমি কোথায় যাবা বাবা? আমি তাপসিরের বাবাকে বলছিলাম যে আমাদেরকে কেন আরও উপরে নিয়ে যায়নি, এখানে তো পুরাই পার্কিং এরিয়া। তো তখন ও বলতে চাচ্ছে যে উপরেও অনেক পার্ক আছে, মানে চারপাশে আসলে থোকায় থোকায় এই জায়গাটা এত বড়, এটাকে গ্রিপিথ পার্কও বলা হয়, এত বড় যে এখানে অনেকগুলো পার্ক আছে ছোট ছোট, বাট এইটাও তার মধ্যে একটা। তো বললো যে আজকে আমরা এটা দেখি, অন্যদিন আমরা আবার অন্যটাতে যাব। তারপরে দেখেন একদম পাহাড়টা দেখলে চোখ জুড়িয়ে যায়, চারপাশের যে সুন্দর এরিয়া এইটা কিন্তু অনেক বিজি এরিয়া। এখন যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু লোকাল মানুষ। এখানে দূরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কয়েকটা ঘোড়া দেখা যাচ্ছে। আমরা কিন্তু মোটেও অ্যাকসেপ্ট করি না যে এখানে আমরা জু পাবো কিংবা এই সমস্ত ঘোড়া দেখতে পারবো। আসলে কয়দিন আগে ডাক্তারের সাথে কথা হচ্ছিলো আমার, তো তখন ডাক্তার আমাকে বললো যে বাচ্চাকে একদম বাসায় না রেখে তুমি সবুজ মাঠে নিয়ে যাবা। সবুজ মাঠে বাচ্চা একটু ফুটবল খেলবে, স্কুটিং করবে, সাইকেলিং করবে, এই জন্য আসলে আমি চলে এসেছি। আর ভয় নিয়ে বাসায় থাকিনি। বাসায় দেখা যায় সারাক্ষণ টিভি কম্পিউটার এগুলো নিয়ে কত খেলবে একটা বাচ্চা বাসার মধ্যে। আমার মনে হয় এরকম আসলে ঘরের হোমসিক ছেড়ে আমাদের সবার এরকম বের আসলে হওয়া দরকার। আমরা যারা বিশেষ করে স্টিল নাও ভয় পাচ্ছি, আল্লাহ ভরসা, হ্যাঁ এটা ভেবে আসলে। তো এখানে তো বললাম যে আনএক্সপেক্টেড ওয়াইজ আমরা এখানে ঘোড়া দেখতে পাচ্ছি। দেখতে পেলেন যে ডু নট এন্টার লেখা আছে, আসলে সবগুলো এখানে একদম ক্লোজ করা, এটা এগুলোর আশেপাশেও যাওয়া যাবে না এরকম। এখানে কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর কাঠবিড়ালি দেখা যায়। মানে তোমার দিনে বেলা না ছবি তোমার অত ইয়ে আসে না, কুয়াশা যে কিরকম যেন একটা গোলা গোলা। এইখানে চারপাশটা একটু দেখেন, আবার না কেন জানি বাংলাদেশের ছোঁয়া পাচ্ছি আমি। আসলে আমি বিদেশের বাড়িতে যেখানেই যাই সেখানে না বাংলাদেশের একটা ছোঁয়া খোঁজার চেষ্টা করি। বাংলাদেশটা আমাদের আরও অনেক সুন্দর হতো, এই জায়গাটি একটু অর্গানাইজ করা, এখানকার সব জায়গা এই জন্য আসলে দেখতে সুন্দর। কিন্তু বাংলাদেশ কিন্তু অর্গানাইজ ছাড়াও অনেক সুন্দর, অর্গানাইজ করলে যে কত সুন্দর হতো। কি করতে যা কোথায় যে ঠ্যাঙে রে মিকে কিলে ওমা 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 ঠ্যাঙের
ট্যাংরি এমকে কি লাই অনেক ইংরেজি গুলো তো আবার বুঝবো। ও মাই গড, এটা তো হাউ ফানি। তোমরা তো ম্যাচিং হয়ে গেলা, আগে ম্যাচিং করতে আমার সাথে, এখন করো ছেলের সাথে। না এখানে দেখেন কি সুন্দর একটা ঘর করে দেওয়া আছে। আমরা আগে যেরকম ড্রয়িং আঁকতাম না, একটা ঘর আঁকতাম, পার পিছন দিয়ে কলা গাছ আঁকতাম, মানে গ্রামের দৃশ্য মানে হচ্ছে এটা। ওরা দেখি সেরকম করে একটা ঘর তৈরি করে রেখে দিয়েছে, আর এত ভালো লাগছিল। ও পাশটা মনে হচ্ছিল একটা গ্রাম, আর এ পাশটা একটা শহরের একটা কনসেপ্ট। আর চারপাশে এত সুন্দর বাতাস ছিল যা বলার বাইরে। আর এই যে দেখেন এখানে চাকা দেওয়া আছে, মানে বেতের বেড়া, পুরাই অন্যরকম একটা আসলে গ্রাম্য একটা ফিলিংস। আর এখানে দেখেন এটা কিন্তু টাট্টু ঘোড়ার রাইড। আর খুব বেশি মিস করছি আমাদের আগের সময়টাতে। আগের সময় থাকলে হয়তো বা এখানে অনেক মানুষ থাকতো, অনেক লম্বা লাইন থাকতো টাট্টু ঘোড়াতে ওঠার জন্য। আসলে কোনো তেমন কোনো কিছু এখানে আপনাদের সাথে শেয়ার করার আমার হলো না। যাই হোক, অনেকদিন পরে সবুজ একটা প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, সেটা আসলে অনেক ভালো লেগেছে। এই তো, আশা করছি সবাই আমার ব্লগটি এনজয় করবেন। যদি আমার ব্লগটি এনজয় করেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি পাশে থাকার অনুরোধ রইল। সাজনা গাছ আছে ওটা, কি ওইটা নাকি কে জানি, আমি তো চিনিও না। আল্লাহ জান না কি তেঁতুল গাছ। ওরে বাবা, তেঁতুল পাতা, তেঁতুল পাতা, তেঁতুল বড় টক। এই তুমি কি ওইটার সেকেন্ড লাইন জানো? তুমি কি লজ্জা পেতেছ? তোমার সাথে বলবো না, হ্যাঁ বলবো না। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা বন্ধ কর। থাকছি, বি কেয়ারফুল বাবা। নানা গোপার এমনিতে বলতো এরকম কাঠের আসলে কড়ি গাছ। দেখো তুমি কি জানো এটা কি গাছ? আমি ভাবছিলাম এটা তেঁতুল গাছ। কি গাছ এটা? এটা শুকাই শুকাই একদম পড়তো, টাটকা হয়ে যেত। জায়গাটা চারপাশের বিকেল পড়ে যাওয়াতে এত সুন্দর বাতাস লাগছে। আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়টা দেখে মনে হচ্ছে কিন্তু অনেক ছোট, কিন্তু না, পাহাড়টা এখানে অনেক বড়। আসলে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না যে পাহাড়টা ঠিক কেমন হাইট। সামনাসামনি দেখতে মনে হচ্ছে যে মানে জানি না আল্লাহর বেস্ট কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে এত সুন্দর হতে পারে, সেটা আসলে ক্যামেরাতে মোটেও বোঝানো যায় না। সামনাসামনি জিনিসটা এত সুন্দর। যাই হোক, আসলে সবুজ গাছপালা দেখলে, সবুজ মাঠ দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়, অন্য কিছুর আসলে আর কোনো দরকার হয় না। এটা কিন্তু অনেক ক্রাউডি একটা জায়গা। এখন তোমার সব এক
একদম ক্লোজ, জায়গা জায়গা সব ডিসএবিলিটি পার্কিং, জায়গা জায়গা সব পার্কিং, এত পার্কিং এরিয়া সব বন্ধ। এগুলো ধরে না বাবা, এগুলোর মধ্যে যাচ্ছি বাবা, এগুলোর মধ্যে জার্ম আছে। তোমার গাড়ি কি এখান দিয়া? এই পাংখারা তোমার বাতাসে ঘুরে না? তাপসি চলো আসো, আমরা এই যে ভিতরে যাই, তারপর আমি তোমার হাত মুখ ধুয়ে দিব। অনেকদিন পরে বাসা থেকে বের হওয়াতে আসলে তাপসির অনেক বেশি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। ও আসলে বাসায় থাকলে আমরা সবাই যেরকম, হঠাৎ করে যদি আমরা বাইরে বের হই তাহলে আসলে অন্যরকম। যেহেতু আমি বলেছি প্রায় 5 থেকে 6 মাস পরে আমি এখন সূর্যের আলো দেখেছি আসলে বাইরের যেটা পরিবেশ, তো ওর আসলে এই মুহূর্তে ঘুমের টাইম, দেন হচ্ছে ওর খিদাও লেগেছে, সব কিছু মিলায় ও একটু আপসেট মোড়ে আছে। তা আমি গাড়িতে ঢুকার আগে আমরা সবাই একদম ওয়াইপি দিয়ে ভালো করে হাতটাত মুছে নিয়েছি। তাপসিটারও ওয়াইপি দিয়ে হাতটাত মুছে এখন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিয়েছি। আমাদের অবশ্যই এখন অনেক সেফটি মেনটেন করতে হবে সবাইকে। হ্যান্ড স্যানিটাইজার ভালো করে ওই নতো বাবা, আজকে অনেকদিন পরে বাইরে বের হয়েছি, সবুজ মাঠে বের হয়েছি, আসলে অনেক ভালো লেগেছে। তো আসলে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে প্লেগ্রাউন্ডটা অ্যাভয়েড করে এরকম সবুজ মাঠে বাচ্চাদের নিয়ে বের হওয়া দরকার, তাহলে আমাদের বাচ্চারা আসলে অনেক বেশি হোমসিক হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা দিন কাটালাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।